দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া হলো 1,28,000 কিউসেক জল, জারি বন্যা সতর্কতা। তো দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার জেরে কোন কোন জেলাগুলিতে বন্যার সতর্কতা জারি করা হয়েছে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এমনই প্রতিদিনের লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। শনিবার জল ছাড়ার পরিমাণ বাড়ায় পূর্ব বর্ধমানের বেশ কয়েকটি ব্লকে বন্যার সতর্কতা জারি করা হলো দুর্গাপুর ব্যারেজ থেকে। মাইকিং করে এলাকাবাসীদের সতর্ক করা হয়। জামালপুর, রায়না, খণ্ডঘোষ এবং গোলসির একাংশে দামোদরের জল ছাড়া নিয়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। বানফাঁসি হওয়ার আশঙ্কায় গোলসির 1 ও 2-এর কিছু এলাকা, খণ্ডঘোষ, রায়নার 2 এবং জামালপুর ব্লকের দামোদরের তীরবর্তী মানুষদের। পূর্ব বর্ধমানের জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা বলেন, শনিবার সকাল 9টা নাগাদ ডিভিসি থেকে প্রায় 1,28,000 কিউসেক জল ছাড়া হয়েছে। ধাপে ধাপে এই জল ছাড়ার পরিমাণ বাড়তে পারে। বিকাল নাগাদ তা 1,50,000 থেকে 70,000 কিউসেক পর্যন্ত জল ছাড়া হতে পারে। কিন্তু জল ছাড়ার পরিমাণ কমানো হয়েছে শনিবারের দুপুর থেকেই। দুপুর 1টা নাগাদ জল ছাড়ার হয়েছে 1,19,000 কিউসেক। জেলা শাসক সূত্রে খবর, কিছুটা স্বস্তি মিললেও গোটা পরিস্থিতির ওপর সর্বদা নজর রাখা হচ্ছে। গোটা জেলায় প্রায় 4,000 মানুষকে ত্রাণ শিবিরে পাঠানো হয়েছে জলবন্দী হয়ে পড়াই। জেলা প্রশাসন সূত্রে এমনটাই খবর। তো এই ছিল এখনকার মতো খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।